আজি অলা নবমী সাক্ষ্যপাল গোপালজী মন্দিরে ওড়িয়ানি বেশে দর্শন দেওয়া মা রাধারানী নটবর বেশে সজ্জি হচ্ছেন শ্রীকৃষ্ণ সকাল ছটার আরম্ভ হয়েছে সাহাণ মেলা দর্শন অসংখ্য দর্শন পাই সুরক্ষা ব্যবস্থা কড়াকড়ি চলিত শিক্ষা বর্ষর উচ্চ শিক্ষা ক্ষেত্রে কার্যকারী হব জাতীয় শিক্ষা নীতি মুখ্যমন্ত্রী মোহন চাঁদ মাঝির বড় ঘোষণা উচ্চ শিক্ষা বিভাগ অধীনে সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয় এবং অনুবন্ধিত মহাবিদ্যালয়ে নূতন শিক্ষানীতি প্রবর্তন অনুমোদন শিক্ষা ব্যবস্থাকে অধিক গুণাত্মক সহায়ত এবং সমাবেশী করা পদক্ষেপ রাজ্য সরকার কৃতজ্ঞতা জনাইলে কেন্দ্র শিক্ষামন্ত্রী পদ্ম সম্মানে সম্মানিত মিলিব মাসিক 30,000 টাকা সম্মান সূচক সহায়তা রাশি ঘোষণা কলে মুখ্যমন্ত্রী রাজ্যের 55 জন জীবিত পদ্ম বিজেতা পাইবে সহায়তা এথিপাই বর্ষক রাজ্য সরকার খরচ করবে 2 কোটি টাকা নিষ্পত্তি স্বাগত কলে কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজি ঝাড়খণ্ডের প্রধানমন্ত্রীঙ্কর দ্বিতীয় পর্যায় প্রচার রাঞ্চিরে করবে 5 কিলোমিটর মেগা রোড শো ভোকর এবং গুমালে বৈশাল জনসভাকে সম্বোধিত করবে মোদি মেগা রোড শো 5টায় ওডিসি গ্রাউন্ড আরম্ভ হয়ে নিউ মার্কেট চৌকরে শেষ হব আজ আসন্তকালি ভুবনেশ্বর আয়োজিত হব 2 দিনে আন্তর্জাতিক শ্রী অন্ন এবং বিস্তৃত খাদ্য সম্মেলনী লোকসভা ভবনে কার্যক্রমকে উদ্ঘাটন করবে মুখ্যমন্ত্রী ওড়িশার শ্রী অন্ন এবং কৃষি ঐতিহ্য শীর্ষক বিষয়বস্তু উপরে হব আলোচনা খাদ্য নিরাপত্তা তথা চিরন্তন কৃষি পদ্ধতি এবং বিস্তৃত খাদ্যের গুরুত্বপূর্ণ ভূমিকাকে প্রোৎসাহন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলিবাকু পাকিস্তান গস্ত করিব নাহিঁ ভারতীয় টিম আইসিসিকু বিধিবদ্ধ ভাবে অবগত করাইলা বিসিসিআই সুরক্ষা দৃষ্টিরু ভারত সরকার জাতীয় দলকু পাকিস্তান ন পঠাইবা পাই দেইছন্তি পরামর্শ এথর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন দায়িত্ব মিলিছি পাকিস্তান जदि आपण को आम वीडियो टी भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।